একগুচ্ছ সেই প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আমরা কেউ পাইনি, কেউ না, না আমরা, না আপনারা, এবং যারা অতিথিরা আজ আমাদের এই আলোচনায় রয়েছেন তারা পেয়েছেন কিনা সেটা নিশ্চয়ই তাদের কাছ থেকে আমরা আলোচনার মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করবো যে সত্যিই তাদের কাছে কোনো উত্তর রয়েছে কিনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে আর কবে, আর কতদিন, আর কত? এই প্রশ্নগুলোর আদৌ এখনো পর্যন্ত কোনো সদুত্তর কি পাওয়া গিয়েছে? পুলিশ আধিকারিকরা তাদের তদন্ত করেছিলেন, একজনকে নাকি গ্রেফতারও করা হয়েছে, সিবিআইও তদন্ত করছে, এখনো পর্যন্ত সিবিআই এর তদন্ত এবং তার রিপোর্ট, তার মধ্যে বেশ কিছু বিষয় সামনে আসছে যেখানে স্পষ্ট তথ্যগুলো যা সামনে আসছে, যে সেমিনার রুমের ছবিগুলো সামনে আসছে, যে ভাইরাল এই মুহূর্তে অডিও ক্লিপগুলো সামনে আসছে, যে কথোপকথন বাবা মার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপারের হয়েছে সেই কথোপকথনগুলো সামনে আসছে, চাদরের রং পরিবর্তন সামনে আসছে, এবং তার পাশাপাশি ডিসি সেন্ট্রালের বক্তব্য, বাবা মায়ের বক্তব্য, সবটার মধ্যেই কোথাও গিয়ে যেন একটা ধোঁয়াশা, কোথাও গিয়ে একটা অসঙ্গ, এবং কোথাও গিয়ে সেই একটা অন্ধকার কালো ঘর, এবং তার মধ্যে যে ছোট্ট একটু আলোর বিন্দু সেখানে পৌঁছবে সেই বিন্দু বা সেই কণা কোনোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অভয়ের বাবা মার বাড়ির কি পরিস্থিতি, তাদের মনের কি অবস্থা, সত্যি আমরা দূর থেকে হয়তো কিছুটা হলেও বুঝতে পারছি, কিন্তু তারা যে কষ্টের মধ্যে দিয়ে, যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তা পর্যন্ত আমরা কি পৌঁছতে পাচ্ছি? তদন্ত তদন্তের মতন এগোচ্ছে এবং সেখানে একটা পর একটা তথ্য সামনে আসছে। এই যেমন কিছুক্ষণ আগেও আপনাদের সঙ্গে আমরা কথা যখন বলছিলাম তখনও তথ্য পাওয়া গেল যে বেশ কিছুটা সময়ের গ্যাপ, এবং সেটাই কার্যত মিসিং লিঙ্ক, যেখানে অভয়ের দেহ উদ্ধার হয়, যখন অভয়ের দেহ উদ্ধার হয় তার পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হয়, পুলিশের সেখানে আসতে, যেখানে টালা থানা একেবারে পাশেই রয়েছে সেখান থেকে আসতে তাদের একটা দীর্ঘ সময় লেগে গেল। কিন্তু কেন এই যে টাইম পিরিয়ডটা, তার মধ্যেই কি সমস্ত কিছু লোকানো হয়েছিল, সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল? এখানেই তো শেষ নয়, অভয় হত্যাকাণ্ডের দিন সেমিনার রুম, যেই সেমিনার রুম এই মুহূর্তে সব থেকে বড় চর্চার বিষয় এবং সব থেকে বড় ক্লু যে সেমিনার রুম থেকে পাওয়ার কথা, সেই সেমিনার রুম কি আদৌ সুরক্ষিত করেছিল কলকাতা পুলিশ? যে ভিডিও ভাইরাল আমরা দেখেছি সেই ভিডিওতে কিন্তু এটা দেখে অন্ততপক্ষে স্পষ্ট হয়নি যে সেমিনার রুমটা সুরক্ষিত করা হয়েছিল যেখান থেকে অভয়ের দেহ পাওয়া গিয়েছিল। ঠিক থেকে মানুষের ভিড়, যে কোনো মানুষের যে কোনো সময় সেখানে ঢুকে যেতে পারেন, এটা হয় নাকি? কলকাতা পুলিশ অবশ্য কোন তথ্য সামনে রাখছে সেটাও একটা বড় প্রশ্ন। আরও চাঞ্চল্যকর যে ছবি এবং ভিডিও ভাইরাল, যাতে সেমিনার হলের বাইরেও ভিড় স্পষ্ট, সেমিনার রুম কজন করে রাখা নিয়ে রীতিমতন প্রশ্ন যখন উঠতে শুরু করে দিয়েছে তখন পুলিশের তরফ থেকে কি সাফাই দেওয়া হচ্ছে আগে দেখাই আপনাদের, দেখুন তারপর আসছে আলোচনা। অভয়া হত্যাকাণ্ডে এবার সেমিনার রুমের আরও চাঞ্চল্যকর ভিডিও ও ছবি ভাইরাল। ছবি ভিডিও ভাইরাল হতেই আসরে নেমে পড়ল লালবাজারও। কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো, আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সেমিনার হলের বাইরে লোকজনের ভিড়। এছাড়াও ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে কর্ডন করা স্থানে অনেককেই দেখা যাচ্ছে। সেমিনার রুমে ঘোরাফেরা করা এই মানুষগুলো কারা? এর আগেও সেমিনার রুমের ভিতরে সন্দীপ ঘনিষ্ঠদের দাপিয়ে বেড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়। তখন ঘটনাস্থল অরক্ষিত থাকা নিয়ে ডিসি সেন্ট্রালের দাবি নস্যাৎ করেছিলেন অভয় আর বাবা। সবকটা মিথ্যা কথা বলুন, ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল, ডিসি সেন্ট্রাল, আমরা যখন ঢুকেছি তখন না কোনো রকম কর্ডন করা ছিল না, কোনো ঘেরা ছিল না। তবে ভাঙলেও মচকাতে রাজি নয় কলকাতা পুলিশ। ছবি ভিডিও ভাইরাল হওয়ার পর সাংবাদিক বৈঠক করে সেটাই বুঝিয়ে দিলেন ডিসি সেন্ট্রাল। ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লার্নেড সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন, যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো, আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। অভয় হত্যাকাণ্ডে প্রথম দিন থেকেই তথ্য প্রমাণ লোপাটের দাবি উঠছে। একের পর এক ভিডিও ভাইরাল হওয়ার পর আরও জোরালো হচ্ছে সেই দাবি। এত কিছুর পরও কি ন্যায় বিচার পাবে অভয়া? রিপাবলিক বাংলা।
আমি প্রথমে সজলবাবু আপনার কাছে আসবো। দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা প্রেক্ষিতে দাঁড়িয়ে এই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এত তথ্য সামনে আসছে, এত ভিডিও সামনে আসছে, এটা কি মনে হয় যে এইখানে এই রকম একটা অপরাধ সংঘটিত হয়েছে, অকুস্থল বলা চলে, সেই জায়গায় এত মানুষ কি করে ভিড় করছেন? অন্যদিকে ডিসি সেন্ট্রাল তিনি বলছেন যাদেরকে সেখানে দেখা গিয়েছে তাদের সেখানে উপস্থিত থাকার প্রয়োজনীয়তা রয়েছে, সত্যি মানবেন? হ্যাঁ, এটা তো আমরা পরিষ্কার জলে মানে দিনের আলোর মতোই আজকে পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা। উনি যেটা বলছিলেন যে 40 মিনিট থেকে কর্ডন করে আটকে ঘিরে রাখা হয়েছে, কিন্তু ছবিতে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা 40 ফুটটা হচ্ছে বাইরে রয়েছে, মাঝখানে যে যে অংশটা বডিটা রয়েছে সেখানে যে অংশ দিয়ে কার্টুন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সেটা প্র্যাকটিক্যালি 10 থেকে 11 ফিট হতে পারে, ম্যাক্সিমাম তার বেশি নয়। এবার সেটাও কখন করেছে সেটা বলা মুশকিল, বাড়ির লোক যেহেতু বলছে যে ওনারা যখন গিয়েছিলেন তখন সেটাও ছিল না, তারপরেই হয়তো হয়েছে। স্বাভাবিকভাবে মানে একদম অবাধ গতিতে সমস্ত মানুষ যারা যাদের যাদের তথ্য প্রমাণ লোপাট করার উদ্দেশ্য তারা মানে যথেচ্ছভাবে সেখানে ঢোকার সুযোগ পেয়েছে, এবং আলটিমেটলি এই যে কেসটা আজকে যে জায়গায় দাঁড় করিয়েছে একটা ধোঁয়াশার জায়গায় সেই জায়গায় দাঁড় করাতে সক্ষম হয়েছে। এবং এটা আমরা মনে করি যে এটা প্রশাসন এবং পুলিশ যদি সক্রিয়ভাবে সহযোগিতা না করতো তাহলে এই ঘটনা ঘটাতে পারতো না। অতএব সবটাই আজকে দেখা যাচ্ছে একটার সাথে আরেকটা লিংক রয়েছে, অর্থাৎ এই যে ধর্ষণ এবং খুনের ঘটনা এর সাথে আজকে তার পেছনে যে চক্র কাজ করতো আরজিকর মেডিকেল কলেজ, শুধু আরজিকর মেডিকেল কলেজ না গোটা হেলথ সিস্টেমে সেই চক্র কাজ করে, দুর্নীতির চক্র, এখানে দালাল রাজ থেকে শুরু করে এখানে আজকে ট্রান্সফার পোস্টিং নিয়ে আজকে লক্ষ লক্ষ টাকা থেকে শুরু করে আজকে পরীক্ষায় পাস ফেল থেকে শুরু করে অনার্স পাওয়ার থেকে শুরু করে নানান রকমের চক্র, ড্রাগ চক্র সব এখানে চলে, এবং সেটা চলে কাদের জন্য, কাদের দ্বারা চলে? সেখানে একাংশের স্বাস্থ্য প্রশাসক এবং কিছু চিকিৎসক অবশ্যই সেখানে যুক্ত আছে, এবং তার মাথার উপরে যারা রয়েছে শাসক দল সর্বোপরি, তারা যদি না তাদের হাত যদি মাথায় না থাকে, তাদের যদি একদম সরাসরি সংযোগ না থাকে, এই ধরনের ঘটনা কোথাও ঘটানো সম্ভব নয়। কারণ এই পুলিশ, এই পুলিশের বীরত্ব আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজে, যখন অনশন আন্দোলনকারীরা অবস্থান মঞ্চে বসে আছেন সেখানে কিভাবে ভাঙচুর করেছে, কিভাবে ভয় সন্ত্রাস তৈরি করেছে, এই পুলিশের বীরত্ব সেখানে রয়েছে। তাহলে পুলিশ বীরত্ব দেখাতে পারে সেখানে, কিন্তু আবার এই পুলিশই আমরা দেখতে পাচ্ছি যে যখন সেখানে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে, যখন এই ধরনের সারা রাত ধরে এই ধরনের খুন ধর্ষণের ঘটনা চলছে সেখানে কোনো পুলিশ নেই, বাইরে পুলিশ রয়েছে, অথচ সেখানে কিন্তু তারা কোনো প্রোটেকশনের জায়গা তারা দিচ্ছে না। স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা এখানে আমরা দেখতে পাচ্ছি, গোটা রাষ্ট্রযন্ত্রের হয়ে তারা কাজ করছে, এবং এই যে সকাল 9:30টার সময় অভা দেহ দেখতে পাওয়া যায়, তারপর টালা থানায় খবর দিতে 40 মিনিট সময় লেগে গেল। শুধু তাই নয়, টালা থানা সেখান থেকে হয়তো 5 মিনিটের দূরত্ব হবে, পুলিশ আধিকারিকরা তারা সেখানে গিয়ে পৌঁছচ্ছেন 20 মিনিট, হিসেবটা একেবারে স্পষ্ট, 40 এবং 20, 60 মিনিট সময় লেগে গেল অনিন্দ্যবাবু।